তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমরা তো এই করোনা মহামারীতে অনেক দিন যাবত ঘরে আছো তাই না? এতদিন ঘরের মধ্যে বসে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা একগ্রিমি আসে ওরে তাই না? একগ্রিমি আসে ওরে আমাদের একটু মেন্টাল সমস্যা হয়। তোমরা ঘরে যদি বারবার বসে থাকো, প্রতিদিন ঘরে শুধু বসে থাকো, ঘরে ঠিক আছে এখন বসে থাকবা, ঘরে বসে থাকারই কথা, কিন্তু তার মানে এই না যে তুমি তোমার উঠানে যেতে পারবে না। এই মনে করো তোমার আশেপাশে 6-10 পর্যন্ত অন্তত 5 জন ছাত্র আছে না, যে তোমার চাচাতো ভাই, চাচাতো বোন, জ্যাঠাতো ভাই বোন, মামাতো ভাই বোন আশেপাশের এরকম আছে না, তাদেরকে নিয়ে তোমরা কি করতে পারো? যে বিকালবেলা তোমরা একটু এই দূরত্ব বজায় রাখে, স্বাস্থ্যবিধি মেনে তোমরা একটু দূরে দূরে বসে তোমরা মাঝে মাঝে এটি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারো। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তোমরা পড়াশোনা নিয়ে বিভিন্ন শেয়ারিং করতে পারো একে অপরের সাথে। তোমরা তোমাদের এই টেক্সট বইয়ের বিভিন্ন লেসন নিয়ে অথবা কোনো সাধারণ জ্ঞান নিয়ে অথবা স্বাস্থ্য বিষয়ে কোনো জ্ঞান নিয়ে তোমরা একে অপরের সাথে তোমরা এগুলো শেয়ার করতে পারো তাই না? এতে করে কি হবে, তোমাদের পড়াশোনা আরো উন্নত হবে, তার সাথে সাথে তোমার মেন্টাল ডেভেলপমেন্ট হবে। আবার তোমরা একসাথে বসে তোমরা অনেক অনেক কিছু জানো। মনে করো কেউ ভালো একটা গান পারো, কেউ ভালো একটা গজল পারো, কেউ ভালো সুন্দর একটা কৌতুক পারো, আবার কেউ ভালো একটা উপস্থিত বক্তব্য পারো, অথবা কেউ বইয়ের বিষয়ে জ্ঞান নিয়ে তোমরা ভালো জ্ঞান অর্জন করেছো। যাচ্ছি যে তোমরা বিকেলবেলা সবাই দূরে মানুষ আনার দরকার নাই, দূরে মানুষ না, শুধুমাত্র তোমাদের কাছে যারা আশেপাশে আছে, আশেপাশে তোমাদের ছোট ভাই বোন হোক বা ক্লাসমেট ভাই বোন হোক, তোমাদের পাশাপাশি বাড়ি যারা আছে, এরকম একটা খোলা পরিবেশে একটা উঠানের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে একটু দূরে দূরে বসে তারা তোমরা একটু সাংস্কৃতিক বিকাশ করবে, তার সাথে তোমরা তোমাদের পড়াশোনা নিয়েও আলোচনা করবে। ঠিক আছে, এখন তোমাদের কাছ থেকে আমি এই একে একে গান শুনবো, আমার কথা শেষ। ওকে, আমার নাম নুসরাত জাহান ঐশী, আমি খেয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন ছাত্রী। শুকনো হে মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সে প্রেমের ফসল। শুকনো হে মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সে প্রেমের ফসল। হৃদয়কে উজালা করে দাও দূর করে জ্বালা, এমন যেন তোমার প্রেমে থাকে দেউ তোলা। আল্লাহ 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 আল্লাহ। যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার, তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকারাম। যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার, তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকার। আমি ইসমাইল হোসেন জা, আমি খেয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন 8ম শ্রেণীর ছাত্র। আমি একটি গান পরিবেশন করব, গানটি হলো আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলেরই কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলেরই কাটা ছাড়া কি পেলাম,
ভাগ্যের পরিহাস বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো, এমন হলো এমন হলো, বলো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে বলো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে, ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে, ভালোবাসাতে যে পেয়েছি আঘাত তাই